ছুটকির নৌকায় বিড়াল পাহারাদার, বাংলায় এমন একটি প্রবাদ আছে। এর অর্থ হচ্ছে বিড়ালের কাছে ছুটকি বা মাছ যেটাই রাখা হোক না কেন, বিড়াল সেটা খেয়ে ফেলবেই, তাই বিড়ালের কাছে মাছ রাখা যাবে না। কিন্তু এমন যদি হয়, সত্যি বিড়াল দিচ্ছে মাছের পাহারা? এমন দেখেছেন কখনো? বিড়াল আর মাছের এমন বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হেফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালয় এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিশ ভেন্ডার। গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারাই, দেখতে গম্ভীর হলেও বিষয়টা খুব মিষ্টি, আর তাই এখন হেডলাইনে বিড়াল ডগ। আসলে এই বিড়ালটির নাম ডগ, বয়স 3 বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লি ফং এর কাছে ছোট থেকে বড় হয়েছেন ডগ। লি ফং জানান, কুকুর যেভাবে মুখ হা করে এবং জিভ বার করে শ্বাস প্রশ্বাস নেয়, এই বিড়ালটিও অনেকটাই তেমন করে নেয়, সে কারণেই তার নাম ডগ। বিড়ালটির হাবভাব এবং পোশাক আশাক দেখে মনে হবে আস্ত এক ব্যবসায়ী, ঠিক যেন এক হাত পিছনে রেখে দু পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝে মধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতে দেখা যায় তাকে। তবে এখানে একটা টুইস্ট আছে, মানুষের মতো এক হাত পিছনে রেখে হাঁটাহাঁটি সে করে না, এটা পুরোটাই তার মালিক লি ফং এর কেরামতি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ডগের পোশাকটা এভাবেই বানিয়েছে লি, সামনের দু হাত আসলে নকল। ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি, এদিকে চিত্রগ্রাহকদের হুড়োহুড়ি আর অন্যদিকে বিড়াল মহলের ডগের মহিলা ফ্যান, সামলাতে প্রায় কালঘাম ছুটে যায় তার। হবেই বা না কেন, চোখে সানগ্লাস, মাথায় টুপি আর পরনে একটা রাজকীয় পোশাক ডগের ব্যক্তিত্ব যে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। ডগের একটা নিজস্ব ইনস্টাগ্রাম পেজও রয়েছে, যার প্রোফাইল নাম dog1501, তাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ছবিও পোস্ট করে ডগ। প্রিয় দর্শক, মিস্টার ডগকে আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।